নিয়মিত আপডেট পেতে লগ ইন করুন youtube.com/nagartv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মৌলভীবাজারের কমলগঞ্জের শমশের নগর ইউনিয়নের কেচুলুটি গ্রামের ফাতেমা জান্নাত মৌ হত্যার রহস্য তিন মাসেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। গত 9 মার্চ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। নিহত মৌ এর বাবা ফরিদ মিয়া ও মা রুবি বেগম বলেন, ঘটনার দিন আসরের নামাজের পর আমাদের মেয়ে মৌ বাড়ির পূর্ব দিকের রাস্তা দিয়ে উত্তর দিকে গিয়ে আর বাড়িতে আসেনি। সন্ধ্যায় অনেক খোঁজাখুঁজির পর ঘরের পেছনে একটি গর্তের মধ্যে আমাদের মেয়ের ক্ষত বিক্ষত মরদেহ পাওয়া যায়। পরে রাতে নিহত শিশুর মা রুবি আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে মৌলভীবাজার পিবিআইতে তদন্তাধীন রয়েছে।